প্রাকৃতিক দুর্যোগে বছরে কয়েকবার ফসলের ক্ষতি হয় কৃষকের, তবে আগাম সতর্কতায় কমতে পারে এই ক্ষতি। তাই আবহাওয়ার পূর্বাভাস আধুনিক এবং কৃষক উপযোগী করবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সর্বসমূহের প্রতিবেদন। আকাশের মুখ দেখে কৃষক বলতে পারেন কখন বৃষ্টি নামবে, কখন কোন ফসল বুনতে হবে, কোন আবহাওয়ায় কি করতে হবে, তা নিয়ে কৃষকের আছে আজন্ম বোঝাপড়া। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার খামখেয়ালি বোনা কৃষকের সেই বোঝাপড়ায় ব্যাঘাত ঘটিয়েছে। প্রায় নষ্ট হচ্ছে কৃষকের সোনার ফসল। গেল বছর নভেম্বরে ঘূর্ণিঝড় জাওয়াদের বাতাসের ঝাপটা বাংলাদেশে না লাগলেও প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় ফসলের, আর গেল মাঘের শেষ বৃষ্টিতে স্বপ্ন ভাঙে আলু চাষিদের। পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশ ঠিক সময়ে প্রায় নির্ভুল পূর্বাভাস দিয়ে কৃষকের ক্ষতি অনেকাংশে কমিয়ে এনেছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে মাত্র 5% ধান চাষী পূর্বাভাস মেনে চাষ করেন। অন্যান্য ফসলের বেলায়ও এই পূর্বাভাস প্রায় অর্থহীন। বিশেষজ্ঞরা বলছেন কৃষককে সতর্ক করতে দেশে প্রযুক্তির সঠিক ব্যবহার হচ্ছে না। অন্যদিকে একাধিক অধিদপ্তর হয়ে আবহাওয়ার সতর্ক বার্তা যতক্ষণে মাঠ পর্যায়ে পৌঁছায় ততক্ষণে কৃষকের কপাল পোড়া সারা। যে প্রাকৃতিক দুর্যোগ আমরা আসলে অনেক সময় প্রতিরোধ করতে পারি না, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থেকে ক্ষতি কিন্তু আমরা আমাদের বর্তমান যে অর্জিত জ্ঞান ব্যবহার করে খুব উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি কমায় আনতে পারি। ঠিক আমি যেই কথাটা বলতেছিলাম যে আমাদের সেই যে রংপুর দিনাজপুরের আলু চাষিরা, আমি জানি যে আমাদের অনেক আলু চাষি আলুটা তুলে ফেলতে পারতো ঘরে, ঠিক আছে, তারা হয়তো 7 দিন পরে পরিকল্পনা করতেছিল, কিন্তু আমরা যদি তাদেরকে বলতে পারতাম যে প্রচন্ড রকমের রেকর্ড ব্রেকিং বৃষ্টিপাত হতে যাচ্ছে 4 তারিখ এবং 5 তারিখ, এবং এতে আপনার যে উৎপাদিত আলুর প্রায় 50-80% ক্ষতিগ্রস্ত হবে আপনি যদি এখন না তোলেন, তখন সে কৃষকটা কি করতো? তার হাতে 5-10% ক্ষতি স্বীকার করে সে ওই বৃষ্টিপাতের 3 দিন আগেই সেটা তুলে ফেলতো। 2017 সাল থেকে কৃষি আবহাওয়া পূর্বাভাস দেওয়া শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থাটির দাবি, এই পূর্বাভাস কৃষকের জন্য উপযোগী করেই দেয়া হয়। আবহাওয়া দপ্তরের তথ্য যত একুরেট হবে, আমার কৃষি আবহাওয়া পরামর্শ তত সঠিক হবে এবং কৃষকরা উপকৃত হবে। তবে অবশ্যই আবহাওয়া দপ্তর যে তথ্যটা দিচ্ছে, তাদের রিয়েল টাইম ডাটা যেখান থেকে পাচ্ছেন সেটির সংখ্যা অপ্রতুল আমি মনে করি। সব কিছু মিলেই আমরা খুব বেশি আগে কিন্তু আসলে দিতে পারছি। পূর্বাভাস সতর্কীকরণের যাবতীয় তথ্য আসে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড থেকে। আবহাওয়া অধিদপ্তর বলছে বাংলাদেশের অবস্থান উষ্ণ অঞ্চলে হয়, অনেক ক্ষেত্রে নির্ভুল পূর্বাভাস দেয়া সম্ভব হয় না। এখানে ওয়েদারটা এত অল্প সময় গ্রো করে এবং এত অল্প সময় সে প্রভাব বিস্তার করে, যার জন্য ওগুলো করা খুবই ডিফিকাল্ট, কিন্তু ইনশাল্লাহ আমরা 80-85% ইদানিং ফোরকাস্ট আমাদের কারেক্ট হচ্ছে। এটা মার্চ পর্যায়ে কৃষকদের ট্রেনিং দেওয়া উচিত 1 নম্বরে, 2 নম্বরে হলো তাদের আরও অ্যাওয়ারনেস বাড়াতে হবে। বর্তমানে যেভাবে পূর্বাভাস দেওয়া হয় তা কৃষক উপযোগী নয় বলে মনে করেন এই দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। তার মতে দায়িত্বশীল সংস্থাগুলো কৃষকের প্রতি আন্তরিক হলে প্রযুক্তির আধুনিকায়ন সময়ের ব্যাপার মাত্র। আমরা কৃষির অনেক উন্নতি করেছি, কিন্তু কৃষকের উন্নতিটা নিয়ে আমাদের ভাবতে হবে। সেটা যদি আমরা ভাবি তাহলে এই পূর্বাভাস থেকে সতর্কীকরণে যেতে আমাদের 48 ঘন্টা সময় লাগবে। আমাদের দেশে সমস্ত তথ্য আছে এবং কৃষিবিদরা অনেক বেশি সচেতন, তারা জানে, কিন্তু তারা করছে না বা পারছে না। কোথাও একটা আছে, এটা তাদেরকেই সমাধান করতে হবে, কৃষকেই সমাধান করে দিবে না। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে আবহাওয়ার পূর্বাভাস মেনে চাষাবাদ করলে 7% ফলন বাড়ানো সম্ভব। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।